দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অধীনে আলমডাঙ্গা মহিষের হাটে। তো আমরা এই মহিষের হাটের মধ্য থেকে ঘুরে ঘুরে আজ দেখাবো সুন্দর সুন্দর সব ষাঁড় মহিষ, মাদার জাতের ষাঁড় মহিষ এবং বাচ্চা মহিষও দেখাবো আপনাদেরকে। পাশাপাশি দরদাম জানবো, উদার থেকে আসছে ব্যবসায়ীরা বা গ্রামগঞ্জের যে খেতেলরা আসছে সব মহিষ নিয়ে, সে সকল মহিষের দরদাম তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক শুরুতে আমি আপনাদেরকে দেখাবো বাছুর মহিষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ষাঁড় বাছুর। তো এই ষাঁড় বাছুরটির দরদাম সম্পর্কে আমরা জানবো যে ভাই নিয়ে আসছে তার কাছ থেকে। আসুন কত টাকা দরদাম হচ্ছে ষাঁড়ের মধ্যে একটু আমরা দরদাম জেনে নিই। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। ভালো আছেন। আজকে কতগুলো নিয়ে আসছেন? আজকে একটাই নিয়ে আসছেন। একটাই নিয়ে আসছেন। আচ্ছা কত টাকা দরদাম হচ্ছে এই বাছুরটির? 55,000 টাকা। আপনার চা দাম ছিল কত? এটা চা দাম 55। 55 চা দাম? 50 হলে বিক্রি করে দেবেন। আর খেতালটা কত দাম তুলছে এটার? এখনো জনগণ আসেনি তো। আসো। ও এখনো কেউ বলেনি না? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এই বাছুরটির দরদাম সম্পর্কে জানলাম। তো পাশাপাশি এখানে আরও বেশ কিছু বাচ্চা মহিষ আছে, আমরা এ সকল মহিষের দরদাম সম্পর্কে জানবো যে ভাইরা নিয়ে আসছে তাদের কাছ থেকে। আসুন আমরা এই মহিষটির মালিকের সাথে আমরা একটু কথা বলি। দর্শক আমরা এতক্ষণ যে দুই জোড়া মহিষ দেখলাম, বাচ্চা মহিষ, এই মহিষের মালিক ভাইরা, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে আসছেন আজকে? কুষ্টিয়া দৌলতপুর। কুষ্টিয়া দৌলতপুর এলাকা থেকে আসছেন। এই দুই জোড়া তো ষাঁড় মহিষ নিয়ে আসছেন না? আচ্ছা এই ছোট জোড়া মহিষের দরদাম কেমন হচ্ছে? 1,10,000 বলছে। আপনাদের চা দাম ছিল কত? 20-25 হলে দিয়ে দেবেন না? আচ্ছা আচ্ছা। তো এই মহিষগুলো আপনার কোন এলাকা থেকে নিয়ে আসছেন? ইয়ে গায়ের পেটের, আমার এলাকার। ও আপনার এলাকারই? আচ্ছা আচ্ছা। খামারি মহিষ না? হ্যাঁ। আচ্ছা আর ওই বড় ওই জোড়া 250। 250 চাও দাম আপনার? হ্যাঁ। আচ্ছা আর খেতালটা কত বলছে ওটার? ও এখনো কেউ বলেনি, 230 বলছে। ও কেউ বলেনি, 230 হলে পর দিয়ে দেবেন, বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা। কয় মাস বয়স হতে পারে আনুমানিক? এগুলা 6 মাস, ওগুলা 9 মাস। ও ছোটগুলো 6 মাস আর বড়গুলো 9 মাস। আচ্ছা ঠিক আছে ভাইজান। তো এখানে মাঝার জাতের মহিষ আমরা দেখতে পেয়েছি, এটার একটু দরদাম সম্পর্কে একটু জানবো। তো একটু মহিষটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা আমরা একটু মালিকের সাথে একটু কথা বলি। ভাইজান কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আর দরদাম কেমন হচ্ছে? দরদাম হয়েছে। কত টাকা দাম উঠছে এটার? আমরা চাইছি 320। 320 এই এক জোড়া? আচ্ছা দরদাম খেতালটা কত বলছে? খেতালটা এখনো দেখি আগে। ও মানে দেখ, শুধু দেখছে কিন্তু কিছু বলেনি এখন? আচ্ছা মনস্থির তো করেছেন, কত টাকা হলে এটা বিক্রি করবেন? 300 দিয়ে দেবেন না? আচ্ছা আচ্ছা। তো দর্শক এই এক জোড়া মহিষের দরদাম আমরা জানতে পারলাম। এই ভাইরা নিয়ে আসছেন। ভাই কোন এলাকা থেকে আসছেন আপনারা? গাংনির থেকে আসছেন না? আচ্ছা আচ্ছা। তো দর্শক ষাঁড় মহিষ, আমরা এই মহিষটির দরদাম সম্পর্কে একটু জানবো, কত টাকা দাম চাচ্ছিলেন বা কোথা থেকে আসছেন সে সম্পর্কে আমরা একটু তথ্য নিব। ভাই কোন এলাকা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া থেকে আসছেন। আচ্ছা দরদাম কি কিছু হচ্ছে? দরদাম আমি এইমাত্রই কেবল এইমাত্র আসলেন না? আচ্ছা তো কত টাকা দাম চাচ্ছিলেন এই এক জোড়া মহিষের? ২৭০ হলে দিয়ে দেবেন না? আচ্ছা ঠিক আছে ভাইজান। তো দর্শক আমরা যে মহিষটি দেখছি, এই মহিষটি কুষ্টিয়া এলাকা থেকে আসছে এই আলমডাঙ্গা পশু হাটের মধ্যে। তো এখানে এইমাত্র আসলো, যার কারণে দরদামটা আমরা জানতে পারলাম না যে কত টাকা খেতেলরা দাম তুলছে। তো যাই হোক আমরা এখানে হাট ঘুরে ঘুরে একটু দেখাবো
বাচ্চা মহিষের পাশাপাশি কিছু মাঝারি জাতের মহিষও তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে। তো আসুন, এখানে আমরা একটি মহিষ দেখতে পেয়েছি, এই মহিষটিরও একটু দরদাম জেনে নিই। ভাই জান কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, এটা কি মহিষ? এটা পাড়ি পাড়ি মহিষ, গাই গাই মহিষ যাকে বলে না। আচ্ছা, দরদাম কিছু হচ্ছে? দাম শুনে চাই যাচ্ছে। কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছে 240। 240 এক জোড়া? পাড়ি মহিষ যাকে বলে গাই মহিষ। তো আমরা এই মহিষটি একটু দেখি, ওই পাশে একটা বাচ্চা মহিষ আছে। আসুন আমরা একটা বাচ্চা মহিষটা একটু দেখাই আপনাদেরকে। তো আমরা এই ষাঁড় মহিষটির দরদাম একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে। ভাই জান কেমন আছেন? ভালো আছেন। কোন এলাকা থেকে আসছেন? শীতলিপতে। আচ্ছা, তো যে ষাঁড় মহিষটি নিয়ে আসছেন, এই মহিষ দরদাম কেমন হচ্ছে? দাম আসকার এখনো হয়নি। এখনো হয়নি? তো কত টাকা দাম চাচ্ছিলেন? 320। 320,000। আচ্ছা, কতে দাম কিছু ভাঙছেন নাকি আপনারা? বেচা কেনার মধ্যে যে। আচ্ছা, কত টাকা হলে এটা বিক্রি করে দেবেন? 280,000 হলে দিয়ে দেবেন না? আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার বাড়ির পালা মহিষ না? আপনার বাড়ির পালা মহিষ? বাড়ির পালা মহিষ না। আচ্ছা, আপনাদের কি খামারে আছেন? খামারে নাকি? হ্যাঁ আছে খামারে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। দর্শক শুনলেন, আমরা যে মহিষটি দেখতে পেয়েছি এটা এক জোড়া আইডি মহিষ। এই আইডি মহিষটির দরদাম সম্পর্কে আমরা জানতে পারলাম কোথা থেকে আসছে এবং কত টাকা দরদাম। দর্শক, আমরা যে মহিষ এক জোড়া দেখতে পেয়েছি, এই এক জোড়া মহিষটি খামারি জাতের মহিষ। ওনাদের একটি খামার আছে, সেই খামার থেকে নিয়ে আসছে এখানে বেচা কেনা করার উদ্দেশ্যে। দর্শক, আমরা যে ষাঁড় মহিষটি দেখতে পেয়েছি, তো এই মহিষটির সাথে আরেকটি মহিষ আছে ওই সাইডে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অবশ্য ঘাস খাচ্ছে, যার কারণে একটু দূরত্ব আছে। তো আমরা একটু এই মহিষ জোড়াটির দরদাম সম্পর্কে একটু জেনে নিই ওই বড় ভাইয়ের কাছ থেকে, কত টাকা দরদাম উঠছে বা কত টাকা দরদাম চাচ্ছে সেই বিষয়টা একটু কথা বলবো। ভাই জান আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন এলাকার থেকে আসছেন? আচ্ছা, তো এই যে ষাঁড় মহিষ এক জোড়া নিয়ে আসছেন, এই এক জোড়া মহিষের দরদাম কত টাকা হচ্ছে? দাম চাচ্ছে 470। 470,000 টাকা দাম চাচ্ছিলেন। আর খেতেলটা কত দাম তুলছে এটার? ওই 410-420 পর্যন্ত উঠছে না? আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? দুই টাকার হয়েছে দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কষাই উপযোগী না এটা পালা পালা মহিষ না? আচ্ছা ঠিক আছে, তো চাষিরা নিয়ে যায়, তো এগুলো গাড়ি চালাতে পারবে না, চাষ করতে পারবে না? আচ্ছা আচ্ছা, তো আপনার তো ব্যবসায়ী না, তো বর্তমান ব্যবসা আপনাদের কেমন চলছে? খুব ভালো নাই, ব্যবসা নর্মাল চলছে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আপনাদেরকে একটু মহিষটা দেখাই। আমরা এই এক জোড়া মহিষেরই দরদাম জানতে পারলাম কত টাকা দরদাম হচ্ছে বা কত টাকা দরদাম চাচ্ছে। তো যাই হোক, আমরা এই মহিষটা আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা দেখুন। আসলে মহিষটা একটু দূরত্ব আছে, যার কারণে আমরা একটু একসঙ্গে দেখাতে পারলাম না। দর্শক, মাঝারি জাতের ষাঁড় মহিষ। তো আমরা এই মহিষটির দরদাম জানবো। আসুন, এই মহিষটির মালিক আমরা তার সাথে একটু কথা বলি, কত টাকা দরদাম হচ্ছে। ভাই জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। তো কোন এলাকা থেকে আসছেন জানো আজকে? আমরা আসছি ভাইটার থেকে, ঝিনাইদহ হাটে। ঝিনাইদহ ভাটের থেকে আসছেন, এক জোড়া মহিষ নিয়ে আসছেন আজকে? হ্যাঁ। আচ্ছা, দরদাম কত হচ্ছে এটার? দাম কই, একজন কই 40, 2 লাখ। 2,40,000 দাম তুলছে? আচ্ছা, আপনাদের চা দাম ছিল কত এটার? 290 না? আচ্ছা, এই মহিষটিকে আপনার বাড়ির পালা মহিষ না এটা? কিনিলাম ছোটকালে। ও, এখন তো বাড়ি পালা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনলেন, আরও ছোট অবস্থায় তারা এই মহিষটি ক্রয় করছিল, করে বাড়িতে লালন পালন করে এবার নিয়ে আসছে আলমডাঙ্গা পশুহাটে বিক্রি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন, তো এই মহিষটির দরদাম সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা ভাই, এই মহিষটা কতদিন যাবৎ আপনি বাড়িতে লালন পালন করলেন? এক বছর ধরে? সর্বনাশ, অনেক দিন তো। আচ্ছা, আর এই মহিষটির টোটাল বয়স কতদিন হতে পারে? এখনো দাঁত হয়নি তাই জানি। ও, দাঁত হয়নি?
আচ্ছা 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 এই দাঁত হলে কি কয় বছর হয় মোশির বয়স দুই আড়াই বছর হয় না আচ্ছা আচ্ছা তো দর্শক শুনলেন আমরা এই মোশ সম্পর্কে ধারণা নিলাম এবং দরদামটাও জানলাম তো আসুন আমরা এখানে আরো যে মোশগুলো নিয়ে আসতে ব্যবসায়ীরা আমরা তাদের কাছ থেকে দরদাম জানার চেষ্টা করি দর্শক আজ এই পর্যন্তই আমরা হাট ঘুরে ঘুরে সুন্দর সুন্দর সব ষাঁড় মহিষ দেখালাম বাচ্চা মহিষও দেখালাম পাশাপাশি কিছু বকনা মহিষ নিয়ে আসছে ব্যবসায়ীরা সে সকল মহিষগুলোও দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যে সকল বন্ধুরা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাও বাজিয়ে রাখবেন তাহলে নতুন নতুন হাট বাজারের যে ভিডিও তৈরি করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ